হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি পৌলমি, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন সময় হচ্ছে একদম 11:30। আজকে হচ্ছে রথযাত্রা, তো সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর আমি অনেকক্ষণ আজকে ঘুম থেকে উঠেছি, প্রায় 9:30-9:30 দিকে হবে। আর তারপর থেকে ঘুম থেকে উঠে আমি ভিডিও এডিট করছিলাম কালকে, তাতে এতক্ষণে ভিডিও এডিট করা শেষ হলো, বাট আজকে ওয়াইফাইটা শেষ হয়ে গেছে, তাই জন্য আপলোড করতে পারবো না, কালকে করবো। তো ভাবলাম যে আজকে ভিডিওটা স্টার্ট করি, জানি না, কোনো তো প্ল্যানিং নেই আজকে কী করবো না করবো। আগের বার রথযাত্রার দিন আমরা বেরিয়েছিলাম, আমাদের নেতাজি মোড় থেকে তিনটে রথ ছাড়ে, মানে তিনটে রথই সব জায়গায় ছাড়ে, তো ইস্কনের রথযাত্রা শুরু হয় ওখান থেকে, আর চলে একদম অনেকটা দূর রামকৃষ্ণপল্লী অবধি যায়। সবাই হাঁটতে হাঁটতে যায়, নাচানাচি করে, খুব মজা হয়। তো আগের বছর গেছিলাম, ভাবছি এবছর যাবো কিনা। এখনও অবধি তো ওয়েদার আছে মোটামুটি, কিন্তু খুব রোদ নেই। আগের বছর প্রচণ্ড রোদ ছিল, তো আগের বছর অনেক দূর গেছিলাম আর ভালো নাচানাচি করেছিলাম, মজা হয়েছিল। তো এবার ভাবছি যাবো কি যাবো না, যদি যাই তাহলে তো অবশ্যই দেখাবো। আর মেলা হয় বিকেলবেলা, আবার রাস্তাতে মেলা বসে এখানেও, আর আমার বাড়ি এখানে হচ্ছে বাউল গানে উৎসব চলবে দুদিন ধরে। তো দেখি সব কিছু একটু একটু করে দেখানোর চেষ্টা করবো, আর আস্তে কোনো প্ল্যানিং নেই অন্য কিছু। তো আগে এখন চা খাবো, সকালটা অনেকক্ষণ আগে হয়ে গেছে, চাটা না খেয়ে আমি এতক্ষণ এডিট করছিলাম, তো এখন একটু চা খাবো, দিয়ে তারপর দেখি আছে কী কী করা যায়। আর মাম্পে মাসি আমাকে এখানে চাটা দিয়ে গেছে, সাথে অনেক বিস্কুট দিয়ে গেছে, আর বলে গেলো যে একটা অনেক ভালো ভালো খাবার আছে। কেউ আমি জিজ্ঞেস করলাম কী খাবার, ফার্স্টে কী বললো বলতো, কচু, কচু এক নম্বর, দু নম্বর বলছে থোর, দু নম্বর আর কিছু আছে, কচু আর থোর বাদে আর কিছু আছে। এ বাবা একদমই না, খুব সুন্দর করে বলে গেল যে আজকে অনেক ভালো ভালো খাবার আছে, খেয়ে আমি ভাবলাম কি জানি পানির টানির কিছু বানিয়েছে বোধ হয়, বা অন্য কিছু ডালের বড়া ছানার বড়া কিছু হয়তো বানিয়েছে। ও কচু আর থোর বানিয়েছে, খুব ভালো খাবার। তুমি তার থেকে বড় এক কাজ করো, একটা শশা কেটে দিয়ে যাও, ওই দিয়ে আমি খাবো। এর থেকে ভালো আমি বিকালবেলা বেরিয়ে বিরিয়ানি খেয়ে নেবো, নতুন বিরিয়ানির দোকান খুলেছে ওইখানে বিরিয়ানি খেয়ে নেবো। দুপুরের এখন অলমোস্ট 3:30 বাজে, আর স্নান ধান করে নিয়েছি অনেকক্ষণ আগে, প্লাস আমার লাঞ্চ হয়ে গেছে, ওই সেই কচু মোচা থোর কী সব রান্না হয়েছে সব খেয়ে নিয়েছি একটু একটু করে। বাট এই যে এই জিনিসটা, এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট খাবার, মানে হচ্ছে ফল। মা বললো যে এখন ঘরে বসে বসে ফলগুলো খেয়ে নিতে, ভাবছিলাম যে একটু ছাদে যাবো, তখন থাক আর গরম এখন ছাদে যেতে ইচ্ছা করছে, তো ঘরে বসে বসে ফল খেয়ে নিই। এক তাহলে আমাকে আম, এটা হচ্ছে আপেল, না আপেল না নাশপাতি, নাশপাতি আর শশা, মাম্পে মাসি তো শশা কেটে দেয়নি আজকে, এই পুজোর ফলগুলো আছে এগুলো এখন খাবো খেয়ে দিয়ে নিয়ে। আজকে তো রথ দেখতে বেরোলাম না, মানে রোদ হয়ে গেছে ভালোই, দুটোর সময় রথ বেরোয়, তো রথ দেখতে তো এখন বেরোলাম না, বিকেলের দিকে একটু বেরোবো, মানে একটু পরে 4:00 তো বেজে যাবে, 5:00 দিকে বেরোবো, দিয়ে দেখি যে অন্য কোথাও কি দেখতে পাই কিনা, না হলে একটু বিরিয়ানি খেতে যাবো ভেবেছি। এখন প্ল্যানিং নেই, মানে দেখা যাক চাঁদও কতটা কী হয়, আর আপাতত বসে ফলটা খাই। বিকেলে মোটামুটি এখন 5:30 বাজে, 5:00 বেরোবো বলেছিলাম, তো 5:00 বেরোনো হলো না, এখন বেরোলাম রেডি ফেডি হয়ে, আর এখন যাব হচ্ছে ফার্স্টে বিরিয়ানি খেতে, হয়তো চলে গেল। এর আগেরটা ভালো লাগলো, এর আগেরটা একদম বাচ্চারা করছে, একদম ছোট বাচ্চাদের একটা রথ ছিল। আরেকটা রথ যাচ্ছে শান্তিবাড়ির সামনে দিয়ে, আমরা
সাজানো না, সুন্দর সাজিয়েছে। সব থেকে ছোট্ট কিউট একটা হ্রদ দেখতে পেলাম এখানে, কি সুন্দর। আর এখানে একজন কৃষ্ণ ঠাকুর সেজে ঘুরছে, সব বাচ্চা বাচ্চা পুষ্পু পুষ্পু গুলো হ্রদ টানছে। টানো 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 টানো, চলো টানো, যাও আটকে যাচ্ছে, সুন্দর কিউট দেখতে। রাস্তায় আস্তে আস্তে অনেক কটা হ্রদ দেখলাম, বাট এবার বিরিয়ানি খেতে চলে এসেছি আর হ্রদে হাত দেবো না, আপনার হ্রদ দেখতে পেলে হ্রদ টানবো না, এবার বিরিয়ানি খাবো। হচ্ছে আমার আলু বিরিয়ানি হায়দ্রাবাদের, আর তার সাথে হচ্ছে চিকেন চাপ। আর দেখি তো কি মজা লাগছে, আমার দুপুরবেলা বাজে কচু আর মোচা পোচা খেয়েছি, বিরিয়ানি খাবো। আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, চিকেন না মাটন, চিকেন চিকেন, ও চিকেন বিরিয়ানি। আর আমি হচ্ছে আলু বিরিয়ানি উইথ চিকেন চাপ। অনেকটা বিরিয়ানি লাগছে, আলু বিরিয়ানি ভরে দিয়েছে একদম আমাকে। ও বা চিকেন বিরিয়ানির সাথে মাটন চাপ নিয়েছে, আর অনেকটা গ্রেভি দিয়েছেন আমাকে, কতটুকু গ্রেভি দিয়েছেন আমাকে, আর তার সাথে তেল। চাটনিটা দেখা যাবে, এখানকার সব থেকে বেস্ট হচ্ছে চাটনিটা, দারুণ খেতে গেছে। চলো ঠিক আছে, একদম ব্যাক পোস্ট আর এতটি বিরিয়ানি আমি আজকে শেষ করতে পারবো না আমার যা মনে হচ্ছে, খেয়ে দেখি কতটা খাওয়া যায়। টাইম একদম 10:41, আর বাড়ি এসেছি অনেকক্ষণ আগে, অনেকক্ষণ মানে প্রায় 8:30-9:00 দিকে বাড়ি এসেছি। আর বাড়ি আসার পরে আবার কিছুক্ষণ আগে একটু বেরিয়েছিলাম, না মেলা ঘুরতে একদমই যাইনি, মেলা আজকে যেতে পারলাম না, অনেক অন্য কাজ ছিল, সেগুলো কাজের জন্য মেলা আজকে যাওয়া হলো না। আর এত ভিড়ের মধ্যে যেতেও ইচ্ছা করছে না প্রথম কথা, ওখানে বিরিয়ানি খেয়ে। আর আজকে এতগুলো হ্রদ দেখলাম, মানে প্রত্যেকবার রথে আমরা কি করি, আমরা ওই হয়তো দুপুরবেলা বেরোই, খালি ইস্কনের হ্রদটা দেখি, দেখে চলে আসি, দেন বিকালবেলা হয়তো মেলা যাই। কিন্তু এবার রাস্তায় বেরোলাম তো বিকালের টাইমে, তো এতগুলো হ্রদ দেখতে পেলাম, সব ছোটো ছোটো বাচ্চারা এইটুকু টুকু সাইজের, ছোটো মাঝারি বড়ো সব রকম সাইজের রথ নিয়ে বেরিয়েছে, খুব ভালো লাগলো দেখে। জানতামই না যে সবাই এরকম পাড়াতে রথ নিয়ে বেড়ায়, ছোটোবেলাতে সেই অনেক ছোটো তো তখন পাড়া দিয়ে রথ বেরোতো, তখন রথে দড়ি টানতাম, তারপর বড়ো হওয়ার পর একটু ইস্কনে যেতাম, ইস্কনের রথ টানতাম, ব্যাস। আর এবার খুব ভালো লাগলো যে বাচ্চারা কি সুন্দর রথ টানা দেখতে, খুব মজা লাগলো যে এখনো ওই কালচারটা থেকে গেছে। তো বিরিয়ানি খেতে গেলাম, দেন ওখানেও দেখলাম যে ওখান দিয়ে তখন রথ যাচ্ছিলো, মানে রথ বাড়ি দিয়ে তখন ওই ইস্কনের রথটা যাচ্ছিলো, ওটা তখন দেখতে পেলাম একটু, দেখে নিয়ে বাড়ি আসার পথে মঙ্গল বাড়ি দিয়ে ঘুরে একটু বাইপাসে গেছিলাম, তো ওখানেও রথ দেখলাম অনেক কটা, বেশ ভালো লাগলো। আর লাস্টে হচ্ছে আমার বাড়ির এখানে বাউল গান চলছে, দুদিন ধরে বাউল গান চলবে, আর আজকে এবং কালকে,
তো লাস্টে দাঁড়িয়ে একটু বাউল গানটা শুনলাম, আর ভিডিওটা এখানে শেষ করছি, আর বড় করছি না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নিও, লিঙ্ক ডিসক্রিপশনে আছে। দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এবার একটু বাউল গানটা শুনে নাও। Oh, 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 oh